আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজির উইংস বইটা পড়াবো বলে হাজির হয়েছি। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব। আজকে তোমাদের সূচনা পর্বে একটুখানি জানিয়ে দেবো কিভাবে গোটা বইটা পড়ানো হবে আর কতটা করে রোজ পড়ানো হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে। দেখি তোমাদের কি পড়া আছে। দেখো এটা তোমাদের উইংস বই, সাপোর্ট মেটেরিয়াল ইংলিশ 5। এখানে তোমরা দেখতে পাবে তোমাদের কন্টেন্টের মধ্যে রয়েছে 1 থেকে 13টা চ্যাপ্টার, অ্যাকচুয়ালি 12টা চ্যাপ্টার, রিভিশন লেসন নিয়ে হবে 13টা। আস্তে 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 প্রতিদিন কোনোদিন দুটো কোনোদিন তিনটে করে আমরা পাঠ করে শেষ করব। তাহলে এখানে তোমাদের স্কুলের নাম লিখতে হবে, নিজের নাম, ক্লাস, রোল নাম্বার, সেকশন, কোন সার্কেল স্কুলটা আর কোন ডিস্ট্রিক্ট স্কুলটা, এগুলো তোমাদের লিখতে হবে। তারপরে দেখো এখানে রিভিশন লেসন, এখান থেকে পড়া শুরু হচ্ছে। 13টা লেসন আছে, 3 দিন বা 4 দিনে একটা লেসন আমরা শেষ করবো। এইভাবে গোটা বইটা আস্তে আস্তে শেষ করবো, যা সঙ্গে থাকবে শেষ পর্যন্ত কোনো সমস্যা হবে না। দেখি পড়া শুরু করা যাক। রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1, রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স। দেখো এখানে একটা ওয়ার্ড রয়েছে, এলোমেলো করে রয়েছে, এগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। দেখি তোমরা পারি কি না। প্রথমে রয়েছে ইজ টুডে কলকাতা লিভিং বৃষ্টি, এটাকে সাজিয়ে লিখলে কীরকম হবে, বৃষ্টি ইজ লিভিং কলকাতা টুডে, বৃষ্টি আজকে কলকাতায় বাস করছে। এইভাবেই আমরা করব। পরেরটা দেখো কি আছে, পরপর 6টা আছে, আমরা দেখে নেব। প্রথমটা আছে সেটিং দা ইজ ইন ওয়েস্ট দ্য সান, অ্যান্সারটা হবে দ্য সান ইজ সেটিং ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তারপরটা সাজালে কি হবে, জয়তি ইজ এ মিউজিক টিচার অ্যাট চিনসুরা হাই স্কুল, চুচুরা হাই স্কুলে জয়তি একজন সঙ্গীত শিক্ষিকা। তারপরে একটা উত্তর হবে সুমন্ত টিচেস হিজ স্টুডেন্টস ম্যাথ সিনসিয়ারলি, সুমন্ত দায়িত্ব সহকারে তার ছাত্রছাত্রীদের অঙ্ক শেখায়। তারপরটা হবে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে ঘুমিয়ে আছে। তারপরে যোগা ইজ এ ইউনিক ফর্ম অফ মেডিটেশন, ঠিক আছে। তারপরে ডক্টর আবুল কালাম আজাদ ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট, ডক্টর আবুল কালাম আজাদ ছিলেন একজন মহান বৈজ্ঞানিক। এইভাবেই আমরা এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে সঠিকভাবে করতে পারলাম। তারপরে দেখি অ্যাক্টিভিটি 2তে কী আছে। অ্যাক্টিভিটি 2তে আছে কলাম এ, কলাম বি, কলাম সি। দেখো এখানে মিল করে অ্যারো চিহ্নের মাধ্যমে দেখানো রয়েছে, তোমরা সহজেই বুঝতে পারবে এটাকে যদি সঠিকভাবে একটা লাইনের মধ্যে লেখা যায় কেমনভাবে হবে। চলো দেখি পরের পাতায় আছে, এটা আমাদের এক পাতা শেষ হচ্ছে। পরের পাতায় দেখো ওগুলো পরপর পরপর লেখা আছে কী কীভাবে আমরা কাজটা করেছি। প্রথমে আছে পিটার ইজ সিঙ্গিং এ সং, পিটার কারোর নাম হবে হয়তো, সে একটা গান গাইছে। তারপরে এ কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, কাউ মানে কি গরু, গরু মাঠে চড়ছে। দ্য মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই, আকাশে চাঁদ আলোকিত করছে। মৌমিতা ইজ বাথিং ইন দ্য রিভার, নদীতে মৌমিতা স্নান করছে। টিচার, দ্য টিচার এক্সামিন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, উত্তরপত্রটি শিক্ষক মহাশয় দেখছেন, পরীক্ষা করছেন বলা যেতে পারে। এ নোটিশ ওয়াজ পুট আপন দ্য নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডে একটা নোটিশ স্থাপন করা হয়েছে। এইভাবেই কিন্তু এই ম্যাচিংটা করে আমরা এখানে পরপর পর লিখব। তারপরে অ্যাক্টিভিটি 3 দেখো কি আছে, লুক অ্যাট দ্য ওয়ার্ডস অ্যান্ড দ্য পিকচার, শব্দগুলি দেখো আর ছবিগুলো দেখো, গিভেন বিলো যেগুলো নিচে দেওয়া রয়েছে, অ্যান্ড রিড দ্য ফিচার্স, তাদের বৈশিষ্ট্যগুলো দেখো, অফ এ সিজন কোন একটা ঋতুর বৈশিষ্ট্য কথা বলা হচ্ছে, রাইট ফিউ সেন্টেন্স অন দ্য সিজন অ্যান্ড গিভ এ টাইটেল, এটা দেখে আমরা কি বুঝছি সেটা সম্পর্কে কয়েকটা বাক্য লিখতে বলেছে আর তার একটা শিরোনাম দিতে বলেছে, টাইটেল মানে উপরে যেটা লেখা থাকে সেটা লিখতে বলেছে। দেখো এই ছবি দেখে আমরা বুঝতে পারছি সাদা মেঘ, কাশফুল, লিস সোয়েট, কম ঘাম, লেস
হিট, মানে যেখানে তাপটাও কম থাকছে, এটা হচ্ছে শরৎকালের একটা বৈশিষ্ট্য। ওখানে পদ্ম ফুল দেখতে পাচ্ছি, তাহলে আমরা সেটা সম্পর্কে একটুখানি লিখে নিই। দেখো পরের পাতায়, তার মানে তোমাদের তিন নম্বর পাতায় উপর দিকে যে ফাঁক আছে সেখানে তোমাদের লিখতে হবে অটম শরৎকাল। অটমস কাপ আফটার দ্য রেন্স, বৃষ্টির পরে শরৎকাল আসে। ইট কভার্স দ্য মান্থ অফ সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর, সাধারণত সেপ্টেম্বর আর অক্টোবর মাস নিয়ে এই শরৎকালটা হয়। দ্য স্কাই ইজ ব্লু নাও, এখন আকাশটা নীল রঙের থাকে। ক্লাউড সেলস অ্যাক্রস দ্য ক্লিয়ার স্কাই, তাহলে ওই ক্লাউডের ছবিটা ছিল সেখান থেকে বুঝতে পারছি যে মেঘেরা আকাশে ভেসে বেড়ায়, পরিষ্কার আকাশে ভেসে বেড়ায়। দ্য সিলভার মুন ইজ শাইনিং, রূপালী চাঁদ আলোকিত করে। দ্য গ্রিন ফিল্ডস আর ফিল্ড উইথ গোল্ডেন প্যাডি, হ্যাঁ সোনালী ধানে সবুজ মাঠ ভরে যায়। দেয়ার ইজ লেট সুইটস অ্যান্ড লেস হিট ইন দিস সিজন, সেখানে কম ঘামও হয়, কম তাপও থাকে। উই ক্যান সি লোটাস ইন দ্য পট, পুকুরে আমরা পদ্ম ফুল ফুটে দেখতে পাই। আর কি দুর্গাপূজা, দ্য মোস্ট ফেভারিট ফেস্টিভ্যাল অফ বেঙ্গল ইজ হেল্ড ইন অটম, দুর্গাপূজা বাংলার বড় উৎসব এই সময় হয়। ঠিক আছে, আমি আমার মতো করে বললাম, তোমার নিজের মতো করে সাজিয়ে নিতে পারো। তারপরে দেখি কি আছে, তারপরে অ্যাক্টিভিটি ফোর আছে। অ্যাক্টিভিটি ফোরে বলছি কেয়ারফুলি স্টাডি দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড রাইট সিক্স সেন্টেন্স অন দ্য সিজন অ্যাড টু টাইটেল প্যারাগ্রাফ। দেখো ওই একই রকম ব্যাপার এখানে বলেছে, এখানে ছটা বাক্য দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। চলো দেখি তো আমরা পারি কি না। তোমার তিন পাতা শেষ হচ্ছে এখানে, চার পাতা শুরু হচ্ছে সেখানে, কয়েক লাইন রয়েছে তার মধ্যে একটা প্যারাগ্রাফ দেখা হয়েছে। ওই ছবিটা দেখে বুঝতে পারছি ওটা হচ্ছে রেনি সিজনের ছবি। দ্য নেম অফ দ্য সিজন ইজ রেনি সিজন। আচ্ছা, দ্য সান ইজ অফেন কভার উইথ ডার্ক ক্লাউডস, ঋতুটির নাম হচ্ছে বর্ষা ঋতু। সূর্য অনেক সময় কালো মেঘে ঢাকা পড়ে থাকে। দ্য ক্লাউডস আর রেম্বল্ড ইন দ্য স্কাই, এভরিথিং বিকামস ওয়েট, সব কিছু ভিজে যায়। সামটাইমস ইট বিকামস থান্ডারস্টর্ম স্ট্রম, কোনো সময় বজ্রপাত হয়। ইট ইজ ডিফিকাল্ট টু ড্রাই ওয়েট ক্লথ, ভিজে জামা কাপড় শুকনো খুব কঠিন হয়ে যায়। দ্য ওয়াটার ইজ লগ ইন লো লেইং প্লেস, নিচু জায়গায় জল জমে যায়। দ্য কদম ফ্লাওয়ার্স ইজ এ সিজনাল ফ্লাওয়ার্স ইন দ্য টাইম, এই সময় কদম ফুল ফোটে। তারপরে দেখো অ্যাক্টিভিটি ফাইভ। অ্যাক্টিভিটি ফাইভে কী বলছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড ফাইন্ড আউট দ্য সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বারস, আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বারস অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল নাম্বারস। দেখো নিচের যে প্যাসেজটা দিয়েছে খুব ভালো করে পড়বে, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারগুলোকে চিহ্নিত করতে হবে। সিঙ্গুলার নাম্বার তলায় দাগ দেবে আর প্লুরাল নাম্বারকে গোল করে দেবে। দেখি তো এটা কীরকমভাবে হয়েছে। দেখো লেখা রয়েছে, ওয়ান ডে সাম বয়েজ ওয়ার প্লেয়িং বিসাইড এ লেক, একদিন কিছু ছেলে একটা হ্রদের ধারে খেলা করছিল। তাহলে বয়েজ আছে অনেকগুলো, প্লুরাল নাম্বার হবে, ওই জন্য গোল করে দেওয়া হয়েছে। আর লেক, লেক মানে একটা লেকের কথা বলা হয়েছে, ওই জন্য আন্ডারলাইন করা হয়েছে। দে স টু দেয়ার সারপ্রাইজ অ্যান ওল্ড ম্যান উইথ টু মাঙ্কিস, হঠাৎ তারা দেখলো একটা বয়স্ক লোক দুটো হনুমান নিয়ে। দেখো অ্যান ওল্ড ম্যান, একটি বুড়ো মানুষ, ঠিক আছে সেটা খাবে আন্ডারলাইন করা হয়েছে। টু মাঙ্কিস, অনেকগুলো বাঁদরের কথা বলা হয়েছে, ওই জন্য গোল করে দেওয়া হয়েছে। হি হ্যাড এ স্টিক অ্যান্ড এ স্টেক ইন ইজ হ্যান্ড, দেখো এখানে তিনটেই কিন্তু সিঙ্গুলার নাম্বার, স্টিক স্যাক আর হ্যান্ড আন্ডারলাইন করা হয়েছে। দ্য ওল্ড ম্যান স্টুড ইন ফ্রন্ট অফ এ প্লেগ্রাউন্ড নিয়ার বাই, দেখো ম্যান আর প্লেগ্রাউন্ড দুটো আন্ডারলাইন করা হয়েছে। মেনি মেন, অনেকগুলো মানুষ, অনেকগুলো বলছে সিঙ্গুলার নাম্বার হয় না প্লুরাল নাম্বার হয়, তখন ওখানে গোল করা হয়েছে। ওমেন, ওটাও গোল করে দেওয়া হয়েছে। ডিফারেন্ট এজেস গ্যাদার দেয়ার, বিভিন্ন বয়সের অনেক মানুষেরা মহিলারা একত্রিত হয়েছিল। দেন দ্য ওল্ড ম্যান স্টার্টেড শোয়িং স্ট্রিক উইথ দ্য মাঙ্কিস, দেখো স্ট্রিক ট্রিক্স, ট্রিক্স মানে কৌশল, মাঙ্কিস হচ্ছে বাঁদরগুলি, তার দুটোই হচ্ছে গোল করা হয়েছে। এ কাউ অলসো এনজয়িং দ্য ফানি শো, একটা গরুও সেই মজার জিনিসটা মজার শোটা দেখছিল। তাহলে এখানে কাউটা তোলা আন্ডারলাইন করা হয়েছে, বোঝা গেল কোনটা আন্ডারলাইন হবে আর কোনটা আন্ডারলাইন হবে না, গোল হবে। এইভাবেই আমরা এই কাজটা শিখে নিলাম।
পরে দেখি আছে অ্যাক্টিভিটি সিক্সে। আচ্ছা সিঙ্গারটা পুলে দেখো, শার্টটা হয়ে গেছে শার্টস, একটা এস যোগ হয়ে গেছে, পেন্সিলের সঙ্গে একটা এস যোগ হয়ে গেছে, এক বচন থেকে বহু বচন হয়েছে। লিফ, লিফের সঙ্গে কিন্তু কী হয়েছে, এফটা উঠে গিয়ে দেখো ভিই এস যোগ হয়েছে, ঠিক আছে। লিভস, চেরি দেখো ওয়াইটা উঠে গিয়ে আই ই এস এসছে, এই নিয়মগুলো আমরা আগেই শিখেছি। ওয়াইফ দেখো এফ ইটা উঠে গিয়ে ভিই এস এসছে। তারপরে পিয়ানো, একটা এস যোগ হয়ে গেছে। বেরি দেখো ওয়াইটা উঠে গিয়ে আই ই এস এসছে। হাউস, একটা এস যোগ হয়ে গেছে। পটেটো, একটা ই এস যোগ হয়েছে। বেঞ্চেস, তার সঙ্গে ইএস যোগ হয়েছে, রাইনোর সঙ্গে এস যোগ হয়ে গেছে, উইংসের সঙ্গে এস যোগ হয়েছে। এইভাবেই আমরা সিঙ্গল ট্রিপলের নিয়মটা জেনে নেব। তারপরে কি আছে দেখো, অ্যাক্টিভিটি সেভেন, রিড দ্য গিভেন সেন্টেন্স। আবার নিচে যে সেন্টেন্সগুলো রয়েছে সেটা পড়তে বলেছে, কেয়ারফুলি যত্ন সহকারে, অ্যান্ড মেক এ লিস্ট অফ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্স অফ দ্য ভার্ব ইউজড ইন দ্য সেন্টেন্স। এই বাক্যগুলির মধ্যে কিছু পাস্ট টেন্স আছে মানে অতীতকাল, কিছু প্রেজেন্ট টেন্স আছে মানে বর্তমানকাল, সেগুলো একটা ছকের মধ্যে লিখতে বলেছে। রাইট দেম ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স, একটা বক্স আছে, বক্সের মধ্যে লিখতে বলেছে। বক্সটা পরের পাতায় আছে, সেখানে চলে যাব তোমাদের বইয়ের ছ নম্বর পাতায়। দেখো এখানে সিঙ্গুলার প্লুরালের মধ্যে রয়েছে রাইটস, ইজ, আর, ওয়ার্ডস, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স, সিঙ্গুলার প্লুরাল না, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্সের মধ্যে রয়েছে স্যাং, ডায়েড, লাভ, এক্সামিন, এগুলো হচ্ছে পাস্ট টেন্সের মধ্যে রয়েছে। এই ওয়ার্ডগুলো আমরা এখান থেকে সব পেয়েছি, ঠিক আছে। দেখো না, অনির্বাণ রাইটস অ্যাডভেঞ্চার স্টোরিজ, তাহলে রাইটসটা হচ্ছে বর্তমান কালে বোঝাচ্ছে, সেই জন্য প্রেজেন্ট টেন্স এসেছে। রিন্টু সাং, দেখো এস এন জি সাং মানে গিয়েছিল, সুন্দর একটা গান গিয়েছিল, সাংটা হয়ে যাবে পাস্ট টেন্সে। তারপরে ইসমাইল ইজ এ প্রমিসিং সিঙ্গার, ইজটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। ওল্ড ম্যান ডায়েড ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল হয়ে গেছে, তাহলে ওটা অতীতকাল, পাস্ট টেন্স হবে ডায়েডটা, ঠিক আছে। ডিপলি লাভড, লাভটা হবে পাস্ট টেন্সে। তারপরে ফ্রুটস আর, আরটা হবে প্রেজেন্ট টেন্সে। অলওয়েজ ওয়ার্কস, ওয়ার্কসটা হবে প্রেজেন্ট টেন্সে, এক্সামিনড হবে পাস্ট টেন্সে। এইভাবেই আমরা এটা শিখে নিলাম। যাই হোক, এরপরে আমরা চলে আসবো আবার পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স দিয়েছি। মার্কটা হয়ে যাবে মার্ক, ইডি, হ্যাজটা হবে হ্যাড, এটা লিভড ছিল এটা হয়ে যাবে লিভ, লার্নড হবে লার্নড, দেখো একটা টি যোগ হয়েছে। কটটা হয়ে যাবে ক্যাচ, ফাইটটা হয়ে যাবে ফট, আন্ডারস্টুড ছিল ওটা হয়ে যাবে আন্ডারস্ট্যান্ড, ট্রাই, ট্রাইড, পুটটা কোনো চেঞ্জ হয় না, মনে রাখবে পুটের প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স একই থাকে, ঠিক আছে। এইভাবে আমরা এটা শিখব। পরে কী আছে দেখো, পরে রয়েছে এ নাউন ইজ এ ওয়ার্ড ইউজড অ্যাজ দ্য নেম অফ এ পার্সন, প্লেস অর থিং। নাউন হলো সেই শব্দ যে কোনো ব্যক্তি, স্থান বা বস্তুকে বোঝায়। এখানে থিং বলতে যে কোনো কিছু যা আমরা চিন্তা করতে পারি। প্রপার নাউন ইজ দ্য নেম অফ সাম পার্টিকুলার পার্সন প্লেস, কোনো বিশেষ ব্যক্তি স্থান বলতে প্রপার নাউন বোঝায়। ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ বলা যেতে পারে মিতা, আকবর, সিরাজ, পিটার, কলকাতা, মুম্বাই, দিল্লি, এক্সেট্রা আর প্রপার নাউন। নাউন বলতে কোনো কিছুর নাম বোঝায়, কিন্তু কোনো একটা বিশেষ ব্যক্তির নাম যখন বোঝায় বা বিশেষ স্থানে যখন নাম বোঝায় তখন সেটাকে বলা হয় প্রপার নাউন। তাই নাউন আর প্রপার নাউনের মধ্যে একটু পার্থক্য আছে। নাউন হচ্ছে নাম, যে কোনো নাম হতে পারে, কিন্তু প্রপার নাউন হচ্ছে বিশেষ একটা নাম। যেমন বয়, বয় হচ্ছে একটা নাউন তোমরা বলতে পারো, কিন্তু বয়টার নাম যখন বলে দেবো আকবর তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। দেখি তো এরপরে কী আছে তোমাদের বইয়ের সাত পাতায়। কমন নাউনটা বলেছে, এই কমন নাউন ইজ এ নেম অফ গিভেন ইজ কমন টু এভরি পার্সন অর থিং অফ সেম ক্লাস অফ কাইন্ড, প্রত্যেক বস্তু বা ব্যক্তির একই ধরনের বা একই শ্রেণীর তাদের সাধারণভাবে বোঝাতে কমন নাউন ইউজ করা হয়, ঠিক আছে। যেমন গার্ল, বয়, রিভার, সিটি, কান্ট্রি, এগুলো হচ্ছে কমন নাউন। এবার দেখো কী বলেছে, এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজ ইনস্টেড অফ নাউন ইজ কল্ড প্রোনাউন। বাবা, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাকে প্রোনাউন বলে। দেখো এগুলো কিন্তু তোমরা ক্লাস ফোরে শিখে এসছো, ঠিক আছে। ক্লাস ফোরে সমস্ত বাটারফ্লাই আর উইংস করিয়ে দেওয়া আছে, যারা যারা দেখতে ইচ্ছুক তারা তারা ডিসক্রিপশনে গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। আই, উই, বি, উই, দে আর কল্ড পার্সোনাল প্রোনাউন বিকজ দে স্ট্যান্ড ফর দ্য পার্সন। আই, ইউ, হি, উই, এগুলো হচ্ছে ব্যক্তিগত সর্বনাম, এটা আমরা এখান থেকে শিখলাম। তারপরে দেখো কী বলেছে, এখানে প্রপার নাউন আর কমন নাউনের একটা
টেবিল দিয়েছে, নিচে কয়েকটা ওয়ার্ড দিয়েছে, কোনটা প্রপার নাউন হবে কোনটা কমন নাউন হবে সেখানে বসাতে বলেছে। দেখো প্রথমটা রয়েছে সাওলি, ঠিক আছে, একটা মেয়ের নাম বোঝাচ্ছে ওই জন্য প্রপার নাউন বলছে, যদি গার্ল বলতো তাহলে কমন নাউনের জায়গায় চলে আসতো। তারপর বলেছে দিল্লি, দিল্লি একটা জায়গার নাম বোঝাচ্ছে, তখন সেটা প্রপার নাউনে চলে আসছে। তারপর বলেছে অথার, অথার মানে যে কোনো অথার হতে পারে, কোনো একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে না, তখন সেটা কমন নাউনে চলে আসছে। ভিলেজ, ভিলেজে যে কোনো নাম হতে পারে, তাই তো, এই ভিলেজটা কমন নাউন হয়ে যাচ্ছে। বুক, বুকের যে কোনো নাম হতে পারে, বুকটা কমন নাউন হচ্ছে। কালিদাস, কালিদাস কিন্তু একটা বিশেষ জায়গাকে বোঝাচ্ছে, ওই জন্য প্রপার নাউন হচ্ছে। ইকবাল, এই একই কারণে প্রপার নাউন। জাপান, জাপান একটা কান্ট্রির নাম, যদি বলতো কান্ট্রি তাহলে প্রপার নাউন হতো না, কমন নাউন হতো, যদি বলতো জাপান ওই জন্য প্রপার নাউন হয়েছে। এইভাবে আমরা প্রপার নাউন কমন নাউনের পার্থক্যটা বুঝতে পারব। আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে, এখানে পড়া শেষ করছি, পরের দিন আরও পড়া নিয়ে হাজির থাকবো। তোমরা ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে। তোমরা সবাই ভালো থাকবে।